ভোট পরবর্তী হিংসা অব্যাহত। নদিয়া জেলার যেসব বিধানসভায় পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 31 বছরের দিলীপ কীর্তনিয়া নামে বিজেপি এক কর্মীর মৃতদেহ তার বাড়ির সামনে থেকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে চাকদহ থানার উত্তর এনায়েতপুর মণ্ডলপাড়া এলাকায়। অভিযোগ, শনিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তৃণমূলের অঞ্চল সভাপতি দুলাল মণ্ডলের লোকজন। সারা রাত সে আর বাড়ি ফিরে আসেনি। রবিবার ভোরে তার বাড়ির উঠোনে মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এই ঘটনার পর উত্তেজিত জনতা দুলাল মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায়। কি হয়েছে দাদা? কালকে যেটা হয়েছে, দুলাল দার নেতৃত্বে, তিনি মূলের অঞ্চল সভাপতি যুবর, ওনার নেতৃত্বে যেভাবে কালি বাইক বাহিনী এবং দুষ্কৃতী যেভাবে দাপিয়ে বেরিয়েছে, এটা পরশুদিন রাতের থেকে যেভাবে দাপিয়ে বেরিয়েছে, ওরে প্রতি পশু ডাকছে সক্রিয় কর্মী, দেওয়াল দেখান তো পশু থেট ফেট দিয়েছে দামে, মানে দমেনি, কিন্তু ওকে কালকে ভোজর পরে ওকে ডেকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কালকে আমাকে ভূতের এজেন্ট ছিলাম আমি, আমাকে ভূতের 30-35 মিটার ভিতরে আমাকে মাথায় বোম ফেলবে, আমারে গুলি করবে, আমার রীতিমতন শাসিয়েছে, ঠিক আছে, পুলিশ প্রশাসন কোনো রকম ভাবে নজর দেয়। ওকে কি রাত্রিবেলা কালকে দিলীপ কি রাত্রিবেলা ডেকে নিয়েছিল? একদম রাত্রিবেলা ডেকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে বাড়ির পাশ, মানে বাড়িতেই, বাড়ির সামনে পিছন চায় ওকে দেহ, ওর বডি ফেলে রেখা। অভিযোগ অভিযোগ কারোর দিকে? পুরো অভিযোগ আমাদের তৃণমূলের অঞ্চল সভাপতি দুলাল মণ্ডলের নেতৃত্বে পরোক্ষভাবে ঘটনা ঘটেছে। এসে তো অনেকে যুক্ত আছে, আপনারা এখন কি চাইছেন? আমরা চেয়েছি পুলিশ প্রশাসন এবং এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে সব কিছু চলছে, আমরা চাই দোষীদের, মানে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি যেন দেওয়া হয়। ঘটনার পর থেকে দুলাল মণ্ডল পলাতক, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার দেওয়ার তো বিজেপি পার্টি করলো বলে মারা গেল। নাম কি? এই যে দিলীপ কীর্তনিয়া, এই যে কদিন আগে এই যে আমাদের এখানে পোস্টার লাগাতে এসেছিলো, পোস্টার এখানে লাগিয়ে দিয়ে গেছে, এখানে একটু ব্যানারটা নিয়েছে, এই পোস্টারটা এই নারকেল গাছে লাগিয়েছে বলে ওই খোকন আছে না, খোকন ও আর একটা শয়তান ওই দুলালের সঙ্গে ঘুরে, ওই খোকন দুলাল, দুলালের চার ভাই নাম দিলীপ, ওরা হলো তৃণমূলের দল করে ওরা। এই যে খোকন রাত্রিবেলা আমি আমার সামনে আমি বলেছিলাম যে এখানে একটা নারকেল গাছে লাগিয়ে দাও, হ্যাঁ এখানে নারকেল গাছে লাগিয়ে দিয়ে গেছে, সেই রাত্রেবেলা উঠে দেখি কি সকালে উঠে দেখি এই পোস্টার মোস্টার ছিঁড়ে দিয়ে আছে সব। আমরা চাই এই যেটা হলো সেটা তো আপনারা বুঝতে পারছেন তো, কি 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 করলো ওরা, মার্ডার করে গেল, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।